সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা আগের মতোই আছে। তাকে আরও 72 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসক। এক ব্রিফিংয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী জানান, নাসিমের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। ওনার অবস্থা অপরিবর্তিতই আছেন, কিন্তু ডিটেরিওরেট করে নাই, খারাপ হয় নাই, এটাই হলো আমাদের আশার কথা। আর আরেকটা আশার কথা হলো, আজকে সকালে কালকে ওনার করোনার রিপোর্ট নেওয়া হয়েছিল, সেটা নেগেটিভ এসছে। তো সব কিছু মিলে সবাই আবার আমাকে যে এটা দিয়েছেন যে ওনার আরও 72 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখতে চান, রেখে ওনারা তারপর দেখতে চান। ওনার খুব স্লোলি ওনারা আশা করছেন যে আশা করি যে ইম্প্রুভমেন্ট কিছুটা হলো হবে।